চাঁদের অপরপৃষ্ঠ আলোকিত হয় না বা সেখানে সূর্যের আলো পৌঁছায় না। এটা আমাদের খুব জনপ্রিয় একটা ভুল ধারণা। মূলত চাঁদের অপরপৃষ্ঠও আলোকিত হয়। যখন কোনো বস্তু নিজ অক্ষে ঘূর্ণন করে এবং একই সাথে তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোক উৎসের চারপাশে ঘুরে, তার মোটামুটি সকল অংশই পর্যায়ক্রমে আলোকিত হয়। চাঁদের গতি মূলত এমন যে পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে তার যে পরিমাণ সময় লাগে, ঠিক তার নিজ অক্ষেও একবার ঘুরে আসতে তার একই পরিমাণ সময় লাগে। অর্থাৎ এর অক্ষীয় এবং কক্ষীয় আবর্তনকাল সমান। এজন্য আমরা সবসময় চাঁদের একটি অবস্থাকে সর্বদা আমাদের দিকে মুখ করে থাকতে দেখি। চাঁদের এ ধরনের গতিকে বলা হয় সিনক্রোনাস মোশন। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সে তার অক্ষে একবার ঘুরে আসতে আসতে তার কেন্দ্রের বস্তুর চারদিকেও একবার ঘুরে আসে, এবং এর সর্বদা একটি নির্দিষ্ট চেহারাই কেন্দ্রীয় বস্তুর দিকে মুখ করে থাকে, তবে তার গতিকে বলা হয় সিনক্রোনাস মোশন, এবং এই অবস্থাকে বলে টাইডাল লকড। আমরা মাস জুড়ে চাঁদের যে বিভিন্ন চেহারা দেখি, প্রকৃতপক্ষে তা ঘুরে ফিরে চাঁদের সেই দৃশ্যমান অংশ যা আমরা বিভিন্ন দিক থেকে দেখে থাকি। চাঁদের অপর পৃষ্ঠেও সূর্যের আলো পৌঁছায়, কিন্তু চাঁদ টাইডাল লকড হওয়ায় তা আমরা কখনোই দেখতে পাই না। আমরা যাকে অমাবস্যার চাঁদ বলি বা নতুন চাঁদ বলি, তখন চাঁদকে মূলত আমরা আকাশে দেখতে পাই না, কারণ তখন চাঁদ আমাদের সাপেক্ষে সূর্যের দিকে মুখ করে থাকে। ফলে সূর্যের দিকে মুখ করে থাকা অংশে তখন আলো পৌঁছায়। এই সূর্যের দিকে মুখ করে থাকে কোন অংশ? ওই যে বললাম, চাঁদের আমরা একটি চেহারায় সর্বদা দেখতে পাই, তখন আমাদের দিকে সর্বদা মুখ করে থাকা অংশ সূর্যের বিপরীত দিকে থাকায় তা অন্ধকারে ঢাকা থাকে, আর সে সময় চাঁদের বিপরীত পার্শ্বে সূর্যের আলো পৌঁছায়। তবে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানে 12 ঘন্টা সূর্যালোক পায় এবং ঘুরে বিপরীতে অন্ধকার অংশে যায় 12 ঘন্টা পর। চাঁদের ক্ষেত্রে তা এত দ্রুততর হয় না, বরং নিজ অক্ষে প্রায় 27.3 দিনে একবার ঘূর্ণয়নের কারণে এর আলোকিত অংশ অন্ধকারে যেতে সময় নেয় প্রায় 14 দিন, এবং পুনরায় অন্ধকার থেকে আলোকিত হতে হতে সময় নেয় 14 দিন। উপরে চাঁদের বিপরীত পৃষ্ঠের আলোকিত ছবি দেখানো হল, এটি অমাবস্যার সময় তোলা। দেখুন, পৃথিবীর দিকে সর্বদা মুখ করে থাকা অংশ তখন অন্ধকার, তাই এ সময় পৃথিবী থেকে চাঁদকে দেখা যাবে না। ওই সময় চাঁদের বিপরীত পৃষ্ঠ আলোকিত অবস্থায় রয়েছে। বিগ ব্যাংয়ের পক্ষে একটা জোরালো প্রমাণ হল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সংক্ষেপে বলা হয় CMB। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন।